আমাদের ব্যাচেলার দর্শকদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। তৈরি করছি ভাতের চাল দিয়ে খিচুড়ি। সহজ বললাম এই কারণে, কারণ আমি এই খিচুড়িটা এমন সব উপকরণ দিয়ে রান্না করব যেগুলো মোটামুটি সবসময় আমাদের রান্নাঘরে থাকে। আর খিচুড়িটা আমি একটু শীতকালীন সবজি টবজি দিয়ে ল্যাটকা স্টাইলে রান্না করছি, যাতে এটার পারফেকশন নিয়ে টেনশন করতে না হয়। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শিখে ফেলি ভাতের চাল ও শীতের সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি। খিচুড়িটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে, তাই আধা কাপ সরিষার তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল আধা কাপই লাগবে, কারণ এখানে খিচুড়ির সাথে আবার অনেক সবজি টবজি যাবে। দুটো তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে নিলাম, তিন চার টুকরো দারুচিনি, ছোট এলাচ চার পাঁচটি, লং চার পাঁচটি আর গোলমরিচ আট দশটি। একটু মিক্স করে নিচ্ছি। ফ্লেভারটাকে বাড়ানোর জন্য আমি এখানে গোটা জিরা নিয়ে নিচ্ছি এক চা চামচ। এটা কিন্তু সাধারণ জিরা, শাহী জিরা বা মৌরি না। তবে জিরাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে ফ্লেভারটা ভালো আসবে। আধা মিনিটের মতো ভাজলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ। এখন মশলা সহ পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজবো, তবে আবার বেরেস্তা করে ফেলবো না। যখন পেঁয়াজের মধ্যে একটু ভাজা ভাজা কালার আসবে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে বাটা মশলা গুঁড়ি মশলাগুলো নিয়ে নেব। এই যে দেখেন, পেঁয়াজগুলোর মধ্যে ভাজা ভাজা একটা কালার আসতে শুরু করেছে। এখন আমি আদা বাটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ি এক চা চামচ, লবণ এক টেবিল চামচ, হলুদের গুঁড়ি এক চা চামচ। আচ্ছা, মশলা দেওয়ার সময় কিন্তু চুলোর আঁচটা একটু কমিয়ে নেবেন, না হলে অনেক সময় মশলাগুলো পুড়ে যেতে পারে। ধনে গুঁড়ি নিয়ে নিলাম এক টেবিল চামচ, সেই সাথে জিরা গুঁড়ি এক টেবিল চামচ। এবার মশলাগুলোকে আমি কষাবো, সেজন্য কোয়াটার কাপ পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পানিটা শুকিয়ে না যায়। আবার চুলোর আঁচটা বাড়িয়ে নিয়েছি। ওদিকে আমি দু কাপ চাল আর এক কাপ মুসুরের ডাল খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ওই চাল আর ডালটাকে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু ভাত রান্না করে যে সেই চাল, মানে নাজির শাল, মিনিকেট, এই যে চালগুলো দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল। এখন চাল ডালকে মশলার সাথে আমি কষাবো অন্তত পাঁচ মিনিট, চুলোর আঁচটা কিন্তু ফুল আছে। খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে রান্না করছি, তবে আপনারা চাইলে বাসমতি চাল বাদে অন্য যে কোনো চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারেন। কষানো হয়ে গেল, এবার আমি খিচুড়ির মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি নয় কাপ। হিসাবটা একটু বুঝিয়ে দিই, আমি এখানে চাল আর ডাল মিলে নিয়েছিলাম তিন কাপ, আর পানি দিব জাস্ট এটার তিন গুণ, মানে নয় কাপ। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করে চুলোর আঁচটা ফুল রেখেই অপেক্ষা করব যতক্ষণ পানির মধ্যে একটু বলক না আসে। এই যে দেখেন, খুব সুন্দর বলক চলে এসেছে। এখন আমি এখানে শীতের কিছু ফ্রেশ সবজি দিচ্ছি। ফুলকপিগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম এক কাপ। ঠিক একইভাবে শিমগুলোকেও একটু বড় বড় করে কেটেছি, শিম নিয়ে নিচ্ছি আধা কাপ। এভাবে ছোট ছোট কিউব করে কেটেছি আলু, আলু নিয়ে নিচ্ছি আধা কাপ। ঠিক একইভাবে গাজর নিয়ে নিচ্ছি আধা কাপ, আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি দিলাম, আপনারা ক্যানের মটরশুঁটি দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এগুলোকে রান্না করব যতক্ষণ না পানিটা গায়ে গায়ে চলে আসে। এর মধ্যে ঢাকা দেব, ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব, যেভাবে আমরা রান্না করি আর কি। আচ্ছা, ল্যাটকা খিচুড়ি নিয়ে একটু লেকচার দেওয়ার প্রয়োজন মনে করছি, মানে ঝরঝরে পারফেক্ট খিচুড়ি তো রুমানার ডিপার্টমেন্ট, আর আমি যে খিচুড়িটা রান্না করে দেখাচ্ছি এটা এমনভাবে করছি যাতে ব্যাচেলাররা হাতের কাছে থাকে এরকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে ইজিলি এটা যখন তখন তৈরি করে ফেলতে পারে। আচ্ছা, ল্যাটকা খিচুড়ির সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে ল্যাটকা মানে কিন্তু যাও না, মানে এখানে চালটা গলে যাবে না,
ব্যাপারটা হচ্ছে কি, ঘন ডাল দিয়ে ভাত মাখালে যেরকম হয় জিনিসটা ঠিক সেরকম হবে। পানিটা সুন্দর কমে এসছে, একটা চাল মুখে দিয়ে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ একটু আগাটা ভেঙে এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। আচ্ছা, মরিচটা দেওয়ার পরে আরেকটু ওয়েট করছি যাতে পানিটা আরেকটু কমে আসে। আচ্ছা, যারা ভাবছিলেন যে খিচুড়িটা কি সরিষার তেল দিয়েই করতে হবে, না আপনারা সাধারণ রান্নার তেল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন, সেই ক্ষেত্রে আবার শেষে একটু ঘি দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। দেখেন চালগুলো কত সুন্দর ফুটে গেছে, আমার কিন্তু চাল ডাল সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমাকে ওই ল্যাটকা ব্যাপারটা আনতে হবে, সেজন্য আমি করছি কি, এখানে আরও এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব অন্তত 5 মিনিট। 5 মিনিট অপেক্ষার পরে দেখেন খিচুড়িটার মধ্যে পানি পানি একটা ভাব আছে। এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। চুলোটা বন্ধ করার পরে যখন একটু ঠান্ডা হবে তখন এই পানিটা অনেকটাই টেনে আসবে আর খিচুড়িটা বেশ ল্যাটকা হয়ে যাবে, ঠিক ভিডিওর শুরুতে আপনারা যেটা দেখছিলেন। অনেক সময় ভিডিওতে অনেক কিছু আমরা বলতে ভুলে যাই, আপনারা অনুগ্রহ করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে আমরা অনেক কিছু ডিটেইল বলে দিয়ে থাকি। পরিবেশন করে দিলাম, খিচুড়ি কী দিয়ে খাবেন এটা আসলে মনে হয় আমি যদি শেখাতে চাই তাহলে বেশি কথা বলা হয়ে যাবে। এই খিচুড়িটা এমনি খেতে পারেন যেহেতু এর মধ্যে অনেক সবজি দেওয়া আছে। আমরা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে পরিবেশন করেছি, এই ভর্তাগুলোর রেসিপি আমাদের চ্যানেলে আছে আর লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা মন খারাপ করছিলেন যে শুধু ব্যাচেলারদের কথা বলছি কেন, আসলে ব্যাচেলার শব্দটা ব্যবহার করছি এই জিনিসটা কত সহজ সেটা বোঝানোর জন্য। তো অবশ্যই তৈরি করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এনজয় করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।